একজন সুন্দরী মেয়ে কম বয়সী ছেলেদের সঙ্গে রামলীলা করতে চায় কেন? একজন সুন্দরী মেয়ে কম বয়সী ছেলেদের সঙ্গে এই জন্য ঘাপাঘাপি করে থাকে যে তাদের সাথে মন ভরে সেক্স করতে পারে। কারণ একজন অল্প বয়সী ছেলে যখন কোনো মেয়ের সাথে ঘাপাঘাপি করে, তখন তো সে নতুন খাবার পেয়ে লুটে পুটে মজা করে খায়। আর যখন সে পরম তৃপ্তি সহকারে মেয়েটিকে রাম ঠাপ দেয়, তখন মেয়েটি যে কি সুখ পায় তা বলে বোঝানো যাবে না বন্ধু। আর একজন মেয়ে যখন কোনো তরুণ ছেলে পায় যে এখনও কারোর সাথে সেক্স করে নাই, তাকে দিয়ে নিজের গুহার জ্বালা মেটাতে দেয়। একজন মেয়ের নরম তুলতুলে পাশার সাইজ মোটা হয় কেন? একজন মেয়ের নরম তুলতুলে পাশার সাইজ মোটা হয় এই জন্য যে একজন ছেলে যখন তাকে ডগি স্টাইলে করে, তখন তার পাশা মোটা হয়ে যায়। অথবা পিছনের রাস্তাতেই করে, তখন পাশা বেশ চওড়া হয়ে যায়। একজন মেয়ের গুহার ফুটো যদি বড় হয়ে যায়, তাহলে কোন পদ্ধতিতে গুহার ফুটো টাইট করবে? একজন মেয়ের গুহার ফুটো যদি বড় হয়ে যায়, তাহলে তার আগের মতো আর টাইট হবে না। তবে ওই মেয়েটিকে করার সময় যদি দু পা উপরে তুলে করে এবং পাশার উপরে চটাস চটাস করে মারে, তাহলে গুহার ফুটোটা কিছু টাইট মনে হবে এবং অনেক মজা পাওয়া যাবে। কোন ধরনের মেয়েরা পিছন দিক থেকে লাগালাগি করতে বলে এবং গুহার ফুটোতে খুব একটা বেশি লাগাতে দেয় না? যে সমস্ত মেয়েদের সোনা খুব সুন্দর হয় এবং যারা গুহার ফুটো তাড়াতাড়ি ঢিলা করতে চায় না, সেই সমস্ত মেয়েরা সঙ্গীদের সামনের রাস্তায় লাগাতে দেয় না, তারা পিছনের রাস্তায় রামঠাপ দিতে বলে, আর তারা এভাবেই সুখ নিয়ে থাকে। একজন মেয়েদোয়ালি ভাবি কোন পদ্ধতিতে ঘাপাঘাপি করে মজা পায়? মেয়েদোয়ালি বৌদিদের সাধারণত দুধ বড় হয়ে থাকে, সে কারণে বসে বসে সেক্স করতে পছন্দ করে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কোন জিনিস খেতে মন চায়? মেয়েদের পেটে বাচ্চা থাকলে টক জাতীয় জিনিস খেতে পছন্দ করে। কোন সমস্ত মেয়েদের সোনা দিয়ে বাসর রাতে রক্ত বেরিয়ে যায়? যে সমস্ত মেয়েদের সোনা খুব কচি হয় এবং যারা প্রথম প্রথম মিলন করে তাদের সোনা দিয়ে রক্তপাত হয়। একজন মেয়েকে চুদলে সে আপনাকে কতদিন পর্যন্ত মনে রাখবে? একজন মেয়ের সাথে আপনি খেলার পর সে যতদিন পর্যন্ত আপনার থেকে ভালো খেলোয়াড় পাবে না, ততদিন পর্যন্ত সে আপনাকে মনে রাখবে, ও আপনাকে ভালোবেসে যাবে। তাই প্রিয় বন্ধুরা, যদি কাউকে করতেই হয় তাহলে তাকে পরিপূর্ণ তৃষ্ণা মিটিয়ে দাও, দেখবে সে আপনাকে কোনো দিনও ভুলবে।